আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। সেদিন যে ব্যক্তি হাসানা নিয়ে আসবে, ভালো নিয়ে আসবে, কল্যাণ নিয়ে আসবে, ফালাহু খায়রুম মিনহা, এটা তার জন্য অনেক বেশি কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সেদিন যারা হাসানা নিয়ে আসতে পারবে তাদের জন্য সে কিয়ামতের দিনটা কল্যাণকর। ওয়া হুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন। ওই দিন এত চরম ভীতিকর পরিস্থিতির ভিতরে ওই মানুষগুলো নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। যে মানুষগুলো কিয়ামতের দিন হাসানা নিয়ে যাবে, এই মানুষগুলো চরম ভীতিকর পরিস্থিতির ভিতরেও আমিনুন, নিরাপদ। সুবহানাল্লাহ। এই মানুষগুলো কারা? সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন, কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর ব্যাখ্যা। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। যে মানুষগুলো ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, মানে শিরকের সাথে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলো কিয়ামতের দিন নিরাপদ। সুবহানাল্লাহ। এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে আছে নিরাপত্তা। এখানে আল্লাহ বলেন, যারাই কিয়ামতের ময়দানে হাসানা নিয়ে আসতে পারবে, ওই হাসানাটা হইল শিরক মুক্ত তাওহীদি ঈমান। এই ঈমানটা যে নিয়ে যেতে পারবে, সেই কিয়ামতের ময়দানে যত ভয়ানক অবস্থা হোক কিন্তু সে আমিনুন। এই জন্য আমরা যেটা শুনি যে কিয়ামতের ময়দানে ওয়া তারান্নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাব আল্লাহ, হিসাবে সব মানুষ পাগলের মতো দৌড়াবে, সবাই দৌড়াবে না। তারপরে যেটা আমরা বলি যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, একজন আরেকজনের থেকে পালাবে, সবাই না। সেদিনও যারা শিরক মুক্ত তাওহীদি ঈমানের অধিকারী তারা সেদিন নিরাপদে থাকবে, বাপও ছেলেকে চিনবে, ছেলেও বাপকে চিনবে, সেদিন কেউ কাউকে অস্বীকারও করবে না, পালাবেও না। এই পালানো হলো তাদের জন্য যাদের সেদিন নিরাপত্তা নাই, আর যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা রেখেছেন তারা এরকম অস্বীকারও করবে না, তারা একজন আরেকজনের বন্ধু হয়ে কিয়ামতের দিন উঠবে। সুবহানাল্লাহ। ওয়ামান জাআ বিসসাইয়্যাতি ফাকুব্বাত উজুহুম ফিন্নার। ওয়ামান জাআ বিসসাইয়্যাতি, যে মানুষগুলো সেদিন সাইয়্যা নিয়ে আসবে, মানে হাসানার পরিবর্তে খারাপ আমল নিয়ে, শিরক নিয়ে, কুফর নিয়ে, নেফাক নিয়ে, বিদআত নিয়ে যে মানুষগুলো আসবে, ফাকুব্বাত উজুহুম ফিন্নার, তাদের মুখমণ্ডলগুলোকে, তাদের চেহারাগুলোকে জাহান্নামের ভিতরে ডুবাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ, জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে বলা হবে, তোমরা যে কাজ করেছিলে, যে আমল করেছিলে, এটার জাজা এই ছাড়া আর কি হইতে পারে? মানে তোমাদের শিরকের যাজা, কুফরির যাজা, বেদাতের যাজা এছাড়া আর তোমাদের জন্য কি হতে পারে?